আমরা এখন ওদিকে আগাচ্ছি। বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো ঐতিহ্যবাহী সেই খাগড়াছড়ির যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো দেখাবো এবং বিভিন্ন স্পটগুলো দেখাবো। আজকে আমরা এমন একটা দিন আসছি, সরকারি ছুটির দিন, পর্যটকদের অনেক চাপ, যেখানে যাই সেখানে অনেক চাপ বেশি। আপনারা আমাদের সাথে থাকবেন, ওই যে দূরে একটু দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়গুলা, এখন হয়তো অনেক সকাল, দূর থেকে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে যেখান থেকে ক্লিয়ার দেখা যাবে আমরা ওইখানেই যাব। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন ইনশাল্লাহ, এবং আমাদের কাছে আরো জানতে পারবেন খাগড়াছড়ি এসে কোথায় কিভাবে সহজ পদ্ধতিতে ঘোরা যায়, গাড়ি ভাড়া কম লাগে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা সুবিধা এইগুলো সব দেখতে পারবেন। আমাদের সাথে আছে এই যে মামুন, এই মামুনকে কিছু দেখাও, এই যে মামুন। আমাদের সাথে আছে রাজন, রাজন রাজনের কিছু দেখাও, এই যে রাজন, এই যে সেই ভুয়া পুলিশ, এই যে সেই ভুয়া পুলিশ, ওই যে সাথে আছে মিলন, এবং পিছনে আছে ইমান আলী, ইমান আলী, আর সেই সাথে আমি ধারাভাষ্যে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম। এই যে দেখেন, এই যে সেই টিলাগুলা, সেই টিলা মাঝখান দিয়া রাস্তার দুই সাইডে টিলা, রাস্তার দুই সাইডে টিলা মাঝখান দিয়ে শুধু রাস্তা। এই যে দেখেন পর্যটকদের ভিড় দেখেন, পর্যাপ্ত পর্যটক, পর্যাপ্ত পর্যটক, সবাই লাঠি হাতে। আমরা এখনো লাঠি হাতে নেই নেই, কারণ সাপ টাপ সামনে নাই, সাপ টাপ সামনে পড়লে আমরা লাঠির হাতে নেব। এই যে দেখেন পর্যাপ্ত পর্যটক, সবাই পায়ে হেঁটে পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে। দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, রাস্তার দুই সাইডেই পাহাড়, পাহাড়ের ভিতরে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। ধন্যবাদ, আবার একটু পরে আসবো।